ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোয়াপ্রেনর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার রাত 11:45 থেকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমরা সবাই ভালো আছি, সেটা আমার মুখ দেখে বুঝতে পারছো। তার কারণটা হচ্ছে এই যে দেখা, এখন থেকে আমার গোকু ভাইয়ের অভিষেক স্টার্ট হয়েছে, মানে এখন হচ্ছে অধিবাস হচ্ছে। এই যে ভাই নিজেই পুজো করে, যেহেতু আমরা ব্রাহ্মণ তো সেজন্য ভাই নিজেই পুজো করে। তো এই যে দেখো, ভাই অধিবাস করাচ্ছে ভগবানের। তো এই যে দেখো, সব যোগাড় যন্ত্র করেছে, ভগবান ভুগছে। সরি বন্ধুরা, তোমাদেরকে বললাম বাকিটা আগামীকাল দেখাবো, কিন্তু না দেখিয়ে পারলাম না, কারণ গোপুকে এখন দোলনায় দোলানো হবে। ভাই দেখো, দোলনাটা কী সুন্দর করে সাজিয়েছে মালা দিয়ে, দিয়ে এবার টানবে, ওকে দোলাবে, তা মালা পরাবে। বাহ, কী সুন্দর মালাটা নিয়ে, কী সুন্দর গোপাল ভাঁড়ের সব কিছু সুন্দর। আমাদের গোপু ভাইয়ের, আমাদের গোপু ভাইয়ের সব কিছু সুন্দর। ও মা দাদার হাতে মালা করছে। ওকে উপরে বসিয়ে দোলালি না, নিচে বসিয়ে দোলাবি? উপরে বসিয়ে তো দোলাতে পারতি রে। ওর থেকে মালাটা উপরেই চাপিয়ে দেবো, পারবি ওরকম করে? মালাটার ভার অনেক বেশি, আস্তে আস্তে দোলা। দেখলে তোমরা গোপু, গোপু ভাইয়ের মুখ দেখা যাচ্ছে না, ওর মালাটাই অনেক বড়। গোপু গোপুর দেখ, শ্বাস প্রশ্বাস দিতে কষ্ট হবে, আর দেখ মুখ দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না, আমি সাইডে বসে আছি। গানটা চান আরতি মুরারি দেন, আমি এখান থেকে রাজামাকে দিয়ে দেবো। গানটা কৃষ্ণ 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 বলে গানটা দেয়, গানটা চালো। তো চলো সঙ্গে থাকো, আগামীকাল আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্রাশ নিয়ে দিদাদের বাড়িতে ঘুম থেকে উঠে এসেছি অনেকক্ষণে, 1:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর 1:30 সময় ঘুম থেকে উঠে পটি করতে গেলাম, পটি করে এসে একটু গা হাত পা ধুয়ে এখানে চলে এলাম মায়ের বাড়ি। এসে দিদাকে নিয়ে এসেছি বিছানা, বিছানা দিদার সব তোলা হয়ে গেছে, তখন ক্যামেরা করতে পারিনি, কারণ মেয়ে বাথরুমে গেছিলো, ক্যামেরাটা তো কেউ ছিল না, আর দিদার বাড়ি দেখাতাম, দেখাবো তোমাদেরকে যদি আজকে থাকি। আর এই যে ব্রাশ করছি, ব্রাশ হয়ে গেছে, আর দিদুন কী কাজ করছে দেখিয়ে দেয়, আর কেকে বসে আছে ঘরে। তো দেখো তোমরা, যা কি করো, কি হচ্ছে, কি জানো কি হয়েছে? বন্ধুরা এ দেখো, মামা সব ভোগে রান্না করতে বসে গেছে। এই যে গ্যাস সিলিন্ডার সব নিয়ে এসে এখানে লাইট, এখানে একটা লাইটও লাগিয়েছে, আর এই যে বসে পড়েছে সব নিয়ে, আর রান্নাও স্টার্ট করে দিয়েছে। ওই দেখো, ওই যে এখন ভাজা হচ্ছে, আর মামামা বসবে একটু পরে স্নান টান করে। আর এই দেখো, মামা এখন ঘর ঝাড় দিচ্ছে, এই যে, আর বিছনাটা পরিষ্কার করে দিলে এখনই ঝেড়ে ঝুড়ে পুরো। আর দিদুন দেখো কি করছে, ঘর ঝাড় দেবো কি কাজের বউটা, হ্যাঁ এসে ঘর ঝাড় দিয়ে মুছেছে, হ্যাঁ এর আগের বারও, হ্যাঁ
সে ভালো করে কোনা কাঞ্চি দিয়ে দেখ না। আমি বললাম মা ঘর ঝাড় দেওয়া হয়নি, বলছে হ্যাঁ কাজের বউটা এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। বলছে ওর তো চুত পালিশ কাজ, ওর তো কোনো রকম একটু নোংরা। আর চিন্তা কর ওদের তাহলে লোকে পয়সা দিয়ে কাজের লোক কেন রাখে, সেই দেখ আমি পুরো এত ময়লা বের করলাম এখানে। সকালবেলা এসে ঘর ঝাঁটালো, বললাম ঠাকুর ঘর চুল ছাটাবি না, দুনিয়ার লোকর ঘরে একটু কাটা বাসন মেজে আসছে। দেখো পরিষ্কার করে কাজের বউ কি করে গেছে, তাহলে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। এই যে দেখো স্নান করে চলে এসেছি, মুখে মুখে এখনো কিছু মাখিনি, এখনো মাখবো না, একবার এখন রান্নায় বসবো। ভাই রান্না করছে ভোগে, তোমাদেরকে তো মেয়ে নিশ্চয়ই বলে দিয়েছে। আর জামাকাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে, তো মেয়ে এখন স্নান করছে। আর বিছনা টিছনা তো সব পরিষ্কার করে দিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছে মেয়ে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে গেছি। আর কাজের বউটা এমন নোংরা করে রাখে ঘর দুয়ার ছিছি। যাই হোক সব পরিষ্কার করে দিয়েছি। যে ভাই তো ভোগের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকটাই, এই যে ভাই সাজিয়েও দিয়েছে, এবার আমি বসবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এ দেখো মাম্মাম রান্না করতে বসে গেছে, এই যে স্নান টান কমপ্লিট হয়ে গেছে মাম্মামেরও। আর এই দেখো মাম্মামও বসে গেছে সব করতে। এ দেখো অনেক ভাজা হয়েও গেছে, আর বাকি ভাজাগুলো করছে মানে সব ভাজাভুজি হয়ে গেছে, আরও ভাজা বাকি আছে। হ্যাঁ আরও ভাজা বাকি আছে। এখন ভাজা হচ্ছে 4:17, প্রায় বিকাল হতেই যাচ্ছে। মাম্মা এখন বাসন কোসন ধুচ্ছে, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আর এই যে দিদুনের কষ্ট হয় বলে এই যে খাওয়া দাওয়া যা বাসন কোসনগুলো ছিল ওগুলো সব মাম্মা বেজে দিয়েছে। কাজের বউ তো একবেলা আসে সকালে, আর দুপুরে তো আসেও না বিকেলেও আসে না, অনেক পুরো এখানে পুরো ভর্তি হয়ে গেছিলো, তাই মামা সব বেজে দিয়েছে। সব মোছাও হয়ে গেছে, ওপেন মোজা হয়ে গেছে, তারপরে এখানে সব পরিষ্কার হয়ে গেছে, তবে টেবিল টেবিলও মোছা হয়ে গেছে। এই দেখো আর এখন কি সিঙ্ক পরিষ্কার করবে নাকি, এটা এখন সিঙ্কের ভেতরটা পরিষ্কার করবে। মা চা করলো, সবাইকে চা দিচ্ছে, আমাদের জন্য চেপে রেখেছে। আর এখানে দুপুরের সব খাওয়া দাওয়া টেবিলে ঢাকা আছে, এগুলো জল মানে মাত্র বোতল করে নিয়ে আসতে হবে কল থেকে। আর এগুলো সব খাওয়া দাওয়া আছে দুপুরে, ঢাকা আমরা যেগুলো দুপুরে নিয়ে আসিয়েছিলাম। তো চলো সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 9:03, আর তোমাদেরকে তো যা যা দেখানোর দেখানো হয়ে গেছে। তো বাড়িতে পিসি, ওই তো ছোটো পিসি এসেছিলো, আর পিসতো তো ভাই ভাইয়ের বউ, আর বাচ্চাটা মানে তখন ভিডিও করতে পারিনি কারণ বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে কান্না করছিলো, ওই জন্য দেখাতে পারিনি। আর সত্যি কথা বলতে ব্লগটা অনেক বড়ও হয়ে যাবে, পার্ট বাই পার্ট দিতে পারতাম, কিন্তু লোকজন সবাই চিৎকাতে চাইছে কথাবার্তা বলছে, তো এই জন্য ভিডিও করতে পারিনি। কিছু মনে করো না, যতটা দেখাবার পুজোর ততটা দেখালাম, আর বারবার কী দেখা দেখছি কতটা কী দেখাতে পারি। সবাই খাওয়া দাওয়া করছে, অনেকেই অল্প অল্প মানুষ আসছে, সবার বাড়িতে বাড়িতে পুজোর প্রসাদ দিচ্ছে বেড়ে বেড়ে ভাই আর মা মিলে। দেখো আমার ছোটো ভাই বসে আছে, আর ওই যে মেয়ে বসে আছে, যে দিদা শুয়ে আছে, এই যে একটা ভাই
মানে এসেছে তার ভাই বউ আর তার ছেলে এসেছে। বুঝছো ওদেরকে আরও কী কী ওখানে ভোগ আছে দিতে বলো ওই ঠাকুরের, আর কী কী প্রসাদ আছে তো আরও কী কী ওখানে ঠাকুরের ওখান থেকে প্রসাদ দে। তো ভাইয়ের যে স্টুডেন্ট এসেছে তার মা এসেছে ঘরে বসে আছে, তো আমি ওনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না কারণ কেউ কে পছন্দ করবে কী করবে না। আর আমাকে দেখেছো পিকনিক মতন বসে আছে, বাড়ির পুজো আর কী সাজাগুজা করবো, সেমনি কাউকে ইনভাইট করেনি, সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসা হয় কারো ইনভাইট করে না আমার বাড়িতে, কেন এত কে করবে বলো তো, এত কাজ রান্না বান্না সব সবাই মিলে আমরা করি, বাবা মা ভাই আমি সবাই মিলে, বোন আসতে পারে না প্রত্যেক বছর কেন বোনের কাজ থাকে বাড়িতে সংসারে, ও সংসার ছেড়ে আসতে চায় না নিজের বাড়ির কাজ আগে, আমি প্রত্যেক বছর আসি একটু ভাইয়ের সঙ্গে একটু মানে হাতে হাতে করে দিই রান্না বান্না ভোগ রান্নার কাজ সব কিছু ঘরে মায়ের হাতে হাতে একটু করে দিই, এই জন্য আমি প্রত্যেকবারে আসি জন্মাষ্টমীর আগের দিন। তো আমাদের বাড়িতে আগে জন্মাষ্টমী পুজো হতো না, এই কয়েক বছর বিগত ঠাম্মা মারার পর থেকে বলেছে করতে, এই দু তিন তিন বছর ধরে হচ্ছে। তো যাই হোক ভালোই লাগে, বেশ খুব সুন্দর লাগে, আর সত্যি আমি সব ঠাকুরকেই মানি। তো আজকে আমার মুখটা দেখে সত্যি কিচ্ছু সাজা গুজা করিনি, আমার পেটনির মতন আছি, ভালোও লাগছে না। তো চলো সঙ্গে থাক আরও কী কী দেখানো যায়। বন্ধুরা তা এখন বাজে হচ্ছে সকাল 8:56, তো আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। তা যে ভিডিওটা কালকে শেষ করেনি কারণ অনেক রাতে সব লোকজন গেছে, তারপরে গিয়ে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো চলো আজকে ভিডিওটা এখানে কালকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এখন যেন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বাস থেকে বেল আইকনটা প্রেস করে দিও। এখন যেন টাটা, বাই বাই।